হ্যালো ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমরা যারা নিয়মিত মোবাইল ফোন ব্যবহার করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইউজফুল হবে কারণ আমরা বেশিরভাগ সময় অনলাইনে আমাদের বিভিন্ন কাজ করি যেমন মোবাইলের অ্যাপ যেমন ইউটিউবে ভিডিও দেখেন অথবা টিকটকে বিভিন্ন ধরনের ভিডিও দেখেন অথবা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন মোবাইলে ব্যবহার করছেন কিন্তু এই সেটিংটি যদি আপনি আপনার মোবাইলে করেন তাহলে দেখবেন আপনার চোখের জন্য অনেকটা উপকার হবে যেমন আমরা যখন কোনো একটি অ্যাপ্লিকেশন ওপেন করি তখন হয়তো বা যদি আপনার মোবাইলের ব্রাইটনেস অনেকটা বেশি থাকে তখন কিন্তু অটোমেটিক লেভেলে চলে আসবে যেমন আপনি আলাদা আলাদাভাবে প্রত্যেকটি অ্যাপ্লিকেশনে সেটিং করে রাখতে পারবেন আপনি যে অ্যাপগুলো বেশি ব্যবহার করেন ওই অ্যাপে আপনি এই অটো ব্রাইটনেস সেটিং করতে পারবেন দেখা যায় বেশি ব্রাইটনেস থাকলে কিন্তু চোখের অনেকটা সমস্যা দেখা দেয় ফেসবুক অথবা ইউটিউব অ্যাপ যখন আপনি ওপেন করবেন দেখুন ফেসবুক ওপেন করার পর কিন্তু এই ব্রাইটনেস অটোমেটিক কমে গেছে আবার যখন এই ফেসবুক থেকে বের হয়ে যাবেন তখন আবার ওপোনোরাই আগের ব্রাইটনেসে চলে আসবে এবং আপনার এই কিছু লিমিট অ্যাপ্লিকেশনে যখন অটো ব্রাইটনেস সেটিং করে রাখবেন তখন আপনার মোবাইলের ব্যাটারি কিন্তু অনেকটা দীর্ঘায়ু হবে অনেকক্ষণ সময় ধরে আপনি ব্যবহার করতে পারবেন এই যে দেখুন যখনই আমরা মোবাইলের গ্যালারিতে আসলাম আসার পর অটো ব্রাইটনেস কিন্তু কমে গেছে তো অনেক ক্ষেত্রেই আমাদের এটি করা প্রয়োজন চোখের সমস্যা অনেকটা সমাধান হয়ে যাবে এবং আপনার চোখে হয়তো বা আর কখনও এই সমস্যাটি হবে না এই বেশি ব্রাইটনেসের কারণে কিন্তু চোখের অনেক সমস্যা দেখা দেয় তো বন্ধুরা এই সেটিংটি দেখার জন্য কষ্ট করে ভিডিওটি দেখুন তবে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট প্রথমে আমাদের এই ভিডিওটি দেখার সময় একটি লাইক করবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন পাশে একটি বেল আইকন আসবে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দেন এবং এই শেয়ার অপশনে ক্লিক করে ভিডিওটি সোশ্যাল মিডিয়া কিংবা আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন নিচে রয়েছে কমেন্ট সেকশন এখানে জাস্ট একটি কমেন্ট করে দিন লিখে দিন গুড ভিডিও অথবা নাইস ভিডিও তারপর এখানে ক্লিক করে সেন্ড করে দিবেন প্রিয় দর্শক আপনারা একটি কমেন্ট করলে আমরা দ্বিতীয় ভিডিও বানাতে অনেকটা উৎসাহ পাই বন্ধুরা আপনার মোবাইলের কিছু অ্যাপসে আপনি যদি অটো ব্রাইটনেস সেটিং করতে চান তার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে গুগল স্টোর থেকে অনেক জনপ্রিয় অ্যাপ্লিকেশনটি অথবা অনেক ইউজফুল এই অ্যাপ্লিকেশনটি প্রত্যেকের জন্যই তবে অ্যাপ্লিকেশনটি যখন আপনারা ডাউনলোড কমপ্লিট হবে দেন ওপেন করবেন ওপেন করার পর টিক ইন্টারফেস এরকম আসবে যদি কোনো পারমিশন চায় প্রত্যেকটি পারমিশন অ্যাক্সেস অ্যালাউ করে দিন এই যদি কোনো পরে অ্যাপসগুলো রয়েছে এছাড়াও এখানে মোবাইলের সকল অ্যাপস আপনি এখানে খুঁজে পাবেন তারপর এখানে সকল অ্যাপ্লিকেশন আপনি খুঁজে পাবেন যেমন এখানে রয়েছে টিকটক অথবা ফেসবুক তারপর এখানে রয়েছে ইউটিউব অ্যাপ এই যে দেখুন আমরা এখান থেকে যদি এটি বন্ধ করে দেই দেন আমরা নতুন করে চালু করে আমি আপনাদের দেখাচ্ছি এই যে ইউটিউব অ্যাপ্লিকেশনটি আমরা পাশে যে একটি বাটন দেখতে পাচ্ছেন এই বাটনটি চালু করবেন তারপর এখান থেকে চাইলে অটো ব্রাইটনেস সেটিং করতে পারেন কিংবা ম্যানুয়ালভাবেও এখান থেকে আপনি সেটিং করতে পারবেন এই যে এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি ম্যানুয়ালভাবে যেভাবে এখান থেকে করবেন এই যে এখানে যে লাইনটি রয়েছে এখান থেকে আপনি চাইলে এখান থেকে ফিফটি পার্সেন্ট অথবা ফোরটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট এখান থেকে আপনার আপনার চোখের অনুযায়ী কতটুকু আপনার এখান থেকে সহনীয় হয় এখান থেকে আপনার সেটিং করে দেবেন তারপর ক্লোজে ক্লিক করুন এখন আমরা ইউটিউবের কিন্তু এটি সেটিং করে দিয়েছি এখন হোয়াটসঅ্যাপের এখান থেকে আমরা ব্রাইটনেস এই যে কমিয়ে দেবো হোয়াটসঅ্যাপের পাশের এই অপশনটি কিন্তু অবশ্যই অন করতে হয় এই যে দেখুন অটো ব্রাইটনেস কিন্তু অন করার প্রয়োজন নেই যদি আপনি এখান থেকে এটি চালু করেন তারপর এখান থেকে আমরা যে টিকটক অ্যাপ রয়েছে এখান থেকে আমরা চাইলে টিকটকেরটাও সেটিং করতে পারি এছাড়াও এখানে এই যে প্লে স্টোর আমরা যে অ্যাপসগুলো বেশি ব্যবহার করি তারপর ক্রোম ব্রাউজার এখান থেকে যদি আপনি এই ব্রাইটনেস এখান থেকে সিলেক্ট করে রাখেন তাহলে অটোমেটিক এই ব্রাইটনেসটি কাজ করবে যখন আপনি কোনো অ্যাপ ওপেন করবেন যে অ্যাপ্লিকেশন আপনি সেটিং করবেন অটোমেটিক এই ব্রাইটনেসে চলে আসবে যেমন এখন যদি আপনি ফেসবুক ব্যবহার করেন আপনি ফেসবুকের যে ব্রাইটনেস সেটিং করে রেখেছেন অটোমেটিক ওই ব্রাইটনেসে চলে আসবে আপনি যখন ফেসবুক ওপেন করবেন তারপর উপরে এই অপশনটি অবশ্যই চালু করে দিবেন এই যে এখান থেকে সর্বশেষ তো বন্ধুরা এখন আমরা দেখবো যে এটি কিভাবে কাজ করে যেমন এই যে আমরা সেটিং করে দিয়েছি এই যে উপরে যে অ্যাপসগুলো শো করছে এই প্রত্যেকটি অ্যাপ্লিকেশনের তো অটোমেটিক কিন্তু কাজ করবে এখন এই ব্রাইটনেসটি আপনার মোবাইলের ব্যাটারির জন্য অনেকটা ভালো হবে এবং আপনার চোখের জন্য অনেক ভালো হবে এই যে দেখুন এখান থেকে আমরা যদি হোয়াটসঅ্যাপ ওপেন করি হোয়াটসঅ্যাপ ওপেন করার পর দেখবেন অটোমেটিক ব্রাইটনেস কমে গেছে এই যে দেখুন আপনারা চাইলে আরও কমাতে পারবেন তো বন্ধুরা আশা করি আমাদের চোখের জন্য অনেকটা উপকার হবে কারণ আমরা অনলাইনে অনেকের সাথে চ্যাটিং করি মেসেঞ্জার কিংবা ফেসবুক আপনি চাইলে এইভাবে অটো ব্রাইটনেস সেটিং করে রেখে ওই অ্যাপসগুলো যখন ওপেন করবেন দেখবেন অটোমেটিক ওই ব্রাইটনেসে চলে আসবে তখন আর চোখের কোনো সমস্যা হবে না ব্যাটারিও আপনার অনেকটা টিকসই করবে এই যে দেখুন ব্রাইটনেস কমে গেছে আমরা ইউটিউবে আসার পর তো আমরা যদি একটু ব্রাইটনেস বাড়িয়ে তারপর এখান থেকে দেখুন এই যে টাইটেলের পাশে ক্লিক করবেন টাইটেলের পাশে ক্লিক করার পর ডিসক্রিপশন ওপেন হবে এখানে রয়েছে ডাউনলোড অ্যাপ লিঙ্ক এই লিঙ্ক থেকে ক্লিক করে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন আর যদি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে সমস্যা হয় এখানে একটি ভিডিওর লিঙ্ক আছে এই যে ভিডিওটি প্লে করে দেখলে আমাদের ভিডিও থেকে অ্যাপস ডাউনলোড করার নিয়মটি দেখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন